হ্যালো গাইস, আমি সর্বজিৎ মৈত্র নিয়ে চলে এসেছি সত্যি কিছু ভূতের গল্পের 17th এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভূতের গল্প শোনার জন্য রেডি আছেন। তাই আর দেরি না করে গল্প শুরু করা যাক। আজকের প্রথম গল্প একটি বন্ধ ঘরের গল্প। গল্পটা আমাকে পাঠিয়েছেন ঝুমা গাঙ্গুরী। এটা ওনার আসল নাম নয়, উনি বলেছেন ওনার নামটা পাল্টে দিতে, তাই আমি আসল নামটা বলছি না। এই গল্পটা ওনার বাবার এক জ্যাঠামশাইয়ের গল্প। সেই জ্যাঠামশাই ছিলেন ডাক্তার এবং তিনি কোনো একটা সময় একটা কোনো ডাক বাংলোতে থাকতেন। ডাক্তার মানুষ, সে সময় ডাক্তারদের যেমন এখন কদর আছে তখনও খুব কদর ছিল, তাই তাকে একটা পুরো বাংলোই দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে উনি মায়ের সাথে থাকতেন। এরমই একদিন ওনার বাবারা, যখন বাবারা ছোটো ছিলেন, সেই জ্যাঠামশাইয়ের বাড়িতে অ্যাজ আ গেস্ট যান। বাবার এক মামাও অ্যাজ আ গেস্ট ওনার বাড়িতে কিছুদিনের জন্য আসেন। তো যাই হোক, ওনারা এসছেন। এবার ডাক্তারবাবুর একটা জরুরি কল আসায় উনি একদিনের জন্য বাংলো ছেড়ে অন্য একটা জায়গায়, অন্য একটা শহরে রোগী দেখতে যাবেন। কিন্তু যাওয়ার আগে তিনি একটা বিষয়ে ওদের সবাইকে সাবধান করে দিলেন। ওনার ওই বাংলোতে একটি ঘর আছে, সেই ঘরের দরজা যেন খোলা না হয়। এই বিষয়ে সবাই জিজ্ঞেস করতে উনি বললেন যে বাড়ির মালিকও ওনাকে কিছু জানাননি, কিন্তু বলেছেন ওই দরজাটা যেন খোলা না হয়। তো যাই হোক, উনি ওনার পেশেন্ট দেখতে চলে গেলেন। কিন্তু এতগুলো লোক আসায় একটু শোয়ার থাকার অসুবিধা হচ্ছিল, তাই ওই মামা বললেন যে উনি ওই রুমেই থাকবেন, তাতে ওনার একটু স্বাচ্ছন্দ্যে ঘুম ইত্যাদি বিশ্রাম হয়। ডাক্তারবাবুর মা প্রথমে খুব বারণ করলেন যে ছেলে বলে গেছে ওই রুমটা না খুলতে, কিন্তু ওই মামা একটু জোরজার করে ওই রুমের চাবি নিয়ে রুমটা খুলে দিল। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়ার পরে উনি ওই রুমে গিয়ে ঘুমিয়ে যান। একটু মাঝরাত হয়েছে, ওনার ঘুমটা হালকা হালকা ধরে এসছে, তখনই হঠাৎ বাইরে একটা গাড়ি থামার শব্দ কানে এলো। মামাবাবু ভাবলেন এত রাত্রে এখানে কে আসছে। তো যাই হোক, উনি অতটা পাত্তা দিলেন না। তারপরেই গটগট গটগট করে সিঁড়ি দিয়ে পায়ের শব্দ শোনা যেতে লাগলো। মনে হলো কিছু লোক যেন সিঁড়ি দিয়ে ওই রুমটার দিকে এগিয়ে আসছে। তারপর হঠাৎই ওই রুমের দরজাটা আপনা আপনি খুলে গেল। মামাবাবু তো ভয়ে চোখ খুলতেই পারছেন না, কিন্তু তাও উনি একটু সাহস করে চোখ খুলে যখন দেখলেন, দেখলেন কোথাও কিছু নেই, কিন্তু রুমের দরজা খোলা এবং রুমের মধ্যে থেকে কিছু নারী পুরুষের ফিস ইংরেজিতে শব্দ শোনা যাচ্ছে। যেন মনে হচ্ছে তারা খুব রেগে রয়েছে, খুব ক্রোধে ফুঁসছে। মামাবাবু কী করবেন বুঝতে পারছেন না। একটু একটু কথা ফিস করে কানে আসায় যা বোঝা গেল তা এই রূপ যে ওরা প্রচণ্ড রেগে গেছে, এই রুমে এই বিছানায় উনি এসে শুয়েছেন, তাই ওরা রাগে ফুঁসছে। মামাবাবু কাউকে দেখতে পাচ্ছেন না, অথচ কথাগুলো শুনে তার প্রচণ্ড ভয় হতে আরম্ভ হলো। তারপরে রুমের মধ্যে দপদপ দপদপ দাপা দাপির শব্দ, বিছানা লাফাচ্ছে, খাটে চাদর উলট পালট হচ্ছে, এরকম হয়ে বিশ্রী শব্দ বিশ্রী কাণ্ড হতে আরম্ভ হলো। পাশের ঘরে যে মা শুয়েছিলেন উনি শব্দ শুনে উঠে পড়লেন এবং উঠে যেই রুমে এলেন, এসে দেখতে পেলেন যে ওই মামা মেঝেতে পড়ে রয়েছে এবং বিছানাটা উল্টে আরেক পাশে পড়ে আছে। উনি তো দেখে অবাক, উনি তাড়াতাড়ি ওনাকে উঠিয়ে নিয়ে গিয়ে মুখে চোখে জল দিলেন, সব জিজ্ঞেস করলেন। সেই রাতের মতন ওরা কেউই ওই ঘরে আর ঢুকলো না এবং ঘরটাকে বন্ধ করে দেওয়া হলো। সেই রাতটা কেটে গেল। পরের দিন সকাল হলো, ডাক্তারবাবু নিজের কাছ থেকে ফিরে এলেন। উনি ফিরে আসতেই সবাই ওনাকে ঘিরে ধরলো যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমাদের খুব ভয় লাগছে। ওই মামাও ভয় একেবারে কাঁপছেন। ডাক্তারবাবু বললেন যে আমি তোমাদের বারণই করেছিলাম ওই রুমের দরজাটা খুলতে, তোমরা কেন যে খুলতে গেলে আমার কথা না শুনে আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপর বাড়ির মালিককে ডাকা হলো এবং বাড়ির মালিক এসে যা বলল তা বড়ই অদ্ভুত। ওই যে রুমটি যেটি বন্ধ হয়েছিল, তালা দেওয়া ছিল, সেই রুমে একজন ইংরেজ দম্পতি থাকতেন, স্বামী স্ত্রী। ওই ইংরেজ দম্পতি স্বাধীনতার আগে ওই একই রুমে সুইসাইড করেন এবং তারপর থেকে ওই রুমে নানান রকমের অদ্ভুত জিনিসপত্র দেখা যায়, তাই জন্য ওরা কেউই ওই রুমটার খোলেনি। কিন্তু যখন এরা খুললো তখন এই সমস্ত জিনিস দেখতে পেল। ওই মামাবাবুরা ওই দিনই ওখান থেকে ফিরে এলেন এবং ডাক্তারবাবুও বোধহয় ওখানে কিছুদিন কাটিয়ে তারপর অন্য জায়গায় শিফট করে গেলেন। এবার চলে আসি আমাদের দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পটি একটি মৃত সন্তানের ফিরে আসার গল্প। এই গল্পটিও পাঠিয়েছেন ঝুমা গাঙ্গুলী এবং তার স্বামীর বন্ধুর ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছে। তার সেই ব্যক্তির যার বাড়ির এই ঘটনা, তার এক সন্তান ছিল। ছেলেটা সবাই বোধহয় মাধ্যমিক দিয়েছে এবং কোনো একটা মেয়েকে ভালোবাসত এবং সেই ভালোবাসার চক্করে কি হয়েছে কে জানে, হয়তো ওরা বিয়ে করতে দেয়নি নাকি কোনো প্রেমে আঘাত, এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়, হয়তো আমার কাছে গল্পটা অতটা মনেও নেই, কিন্তু কোনো একটা বিশেষ কারণে ছেলেটা খুবই কষ্ট পেয়েছিল এবং কোনো একদিন সে তার নিজের ঘরে সুইসাইড করে। যাই হোক, বাবা মার মনে বড় দুঃখ, অতি অল্প বয়সে ছেলেটা চলে গেল, তারা এই দুঃখ মেনে নিতে পারছিলেন না।
ওই ঘরেই কষ্টে সৃষ্টে কোনো রকমে দিন যাপন করছিলেন। কিন্তু কিছুদিন পর থেকে ঘটতে লাগলো এক অদ্ভুত ঘটনা। ওই ছেলের ঘর থেকে প্রতি রাত্রে কান্নার আওয়াজ পাওয়া যেত। বাবা মা প্রথম প্রথম একটু ভয় পেতেন, কিন্তু যেহেতু ছেলে তাই তার মায়াটাও ত্যাগ করতে পারছিলেন না। তাই ছেলের আত্মার কান্না শুনেও ওরা কেউ কোনো ধর্মীয় ব্যবস্থা নেয়নি, ব্যাপারটাকে থাকতে দিয়েছে। ওদের মনে হয়েছে ওরই তো ঘর ছিল, ও আসছে, ও রয়েছে, আমাদের কী ক্ষতি আছে, থাক না, কী দরকার ওকে তাড়ানোর। যাই হোক, এইভাবে দিন কাটছিল। তা সেই ভদ্রলোকের এক ভাই ছিল এবং সেই ভাইয়েরও এক ওয়াইফ এবং তার সন্তান ছিল। সেই বাচ্চাটার সাথে ওর কাকার ছেলে মানে যে মারা গেছে তার খুব ভাব ছিল। একদিন হঠাৎ সেই ছোট বাচ্চাটি খুব জ্বরে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোক খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে কারোর সাথে কথা বলছে না, খাচ্ছে না, কিছু না। এরকম করতে করতে দু তিন দিনের মাথায় ওই জ্বর নিয়ে বাচ্চাটা মারা যায়। তখন সবাই বুঝতে পারে যে যেহেতু ওই দাদার সাথে ওর অত ভাব ছিল তাই সেই দাদাই ওকে নিয়ে গেছে। ভাইয়ের বউ বিশাল ঝগড়া করে, বলে যে তোমাদের ছেলের জন্যই আমার ছেলের মৃত্যু হয়েছে। যখন ও কাঁদতো, বাড়িতে ফিরে এসেছিলো, তোমরা ওর আত্মার জন্য কোনো শান্তি বা কোনো কিছুর ব্যবস্থা করোনি, আর সেই জিনিসটাকে প্রশ্রয় দিতে গিয়ে আজ আমার ছেলেটা চলে গেল। এই নিয়ে খুব ঝগড়া ঝামেলা, অনেক অশান্তি হয় এবং শেষমেশ ওরা নানা রকম পুজো অনুষ্ঠান এবং অনেক ধর্মীয় জিনিসপত্র ওই ঘরে ওই ছেলেটার নাম করিয়ে করান। তারপর আস্তে আস্তে ওই উৎপাতটা কমে যায়, কিন্তু ওরা আর ওই বাড়িতে বেশি দিন থাকেননি। তারপরেই ওরা বাড়ি চেঞ্জ করে অন্য জায়গায় চলে যান। থ্যাংক ইউ ঝুমাদি এত সুন্দর সুন্দর দুটো গল্প আমাদেরকে পাঠানোর জন্য। এরপর চলে আসি আজকের তৃতীয় গল্পে। এর পরের গল্পটি একটি অপূর্ণ চাহিদার গল্প। গল্পটা আমাকে পাঠিয়েছেন সঞ্চয়িতা। সঞ্চয়িতা ওনার আসল নাম নয়, উনি আমাকে বলেছেন ওনার আসল নাম এবং বাকি চরিত্রগুলোর আসল পরিচয় যেন আমি এই অনুষ্ঠানে না দিই, তাই জন্য আমি ওনাকে একটা অন্য নাম দিয়ে সম্বোধন করছি। এই ঘটনাটা তার নিজের সাথেই ঘটা, আমি চেষ্টা করছি যেন সেইভাবেই বলতে পারি। 2012 সাল নাগাদ সঞ্চয়িতা দিল্লিতে থাকত এবং সেখানে কোনো একটা কোম্পানিতে চাকরি করত। ওনার হাজব্যান্ডের যে বন্ধু তার ওয়াইফের সাথেও তার খুব সুন্দর ভাব ছিল। মেয়েটির নাম ধরে নেওয়া যাক জিনিয়া। জিনিয়া খুব ভালো এবং ঘরোয়া প্রকৃতির মিষ্টি মেয়ে ছিল। তার সংসারের প্রতি ভীষণ টান এবং সংসার করার প্রবল সদিচ্ছা ছিল। সব সুসম্পর্ক এবং সব কিছুই ভালো চলছিল। তারপরে হঠাৎ করে একদিন জিনিয়া অসুস্থ হয়ে পড়ে। সবাই বুঝতে পারে না কি হয়েছে। যখন ওরা ডাক্তারের কাছে নিয়ে যায় টেস্টের জন্য, সেখানে জানা যায় যে ওর ব্রেন টিউমার হয়েছে। চারিদিকে শোকের ছায়া নেমে আসে, সবাই চিন্তিত হয়ে পড়ে। ডাক্তার বলেন যে কোনো চিন্তার কিছু নেই, ওকে শাড়ি তোলা যাবে। যাই হোক, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং সঞ্চয়িতার ইচ্ছা হয় ওকে দেখতে যাওয়ার, কিন্তু ও খুব দুর্বল প্রকৃতির মানুষ, ও দেখতে যেতে চেয়েও দেখতে যেতে পারে না, কারণ কোথাও না কোথাও ওর ওই কষ্টের অবস্থা, ওর ওরমভাবে থাকাটাকে ও কোনোভাবে মন থেকে মেনে নিতে পারতো না যদি দেখে ফেলতো, তাই ও সেখানে যায় না। যাই হোক, ওর চিকিৎসা হতে থাকে, ও সুস্থ হতে থাকে, সবাই ভাবে এবার জিনিয়া ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে জানা যায় যে জিনিয়া গুরুতর অসুস্থ হয়ে গেছে এবং একদিন ওর মৃত্যুর খবর আসে। সবাই ভেঙে পড়ে, ওর ফ্যামিলি, বন্ধুর ফ্যামিলি, প্রত্যেকে। যাই হোক, মৃত্যুর পরে তার বডি বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সঞ্চয়িতা সেই মৃতদেহ দেখতে যেতে পারে না, ওর খুব ভয় লাগে। ওর ভাবলেও জিনিসটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কিন্তু এরপর থেকে ঘটতে লাগলো বড় চিন্তার একটা ঘটনা। সঞ্চয়িতার বারবার মনে হতে লাগলো যেন জিনিয়া ওকে চারপাশ থেকে কোথাও না কোথাও দেখছে, যেন ওর আশেপাশেই আছে। এই চিন্তা, এই ফিলিং ও সারা দিন আসতে লাগলো। প্রথম প্রথম ও জিনিসটাকে অতটা গুরুত্ব দিচ্ছিল না, ভাবছিল হয়তো খুব টান ছিল, মারা গেছে, তাই হয়তো এরকম ফিল হচ্ছে। কিন্তু যখন ও বুঝতে পারছে যে প্রকৃত মনে হচ্ছে জিনিয়া ওর ঠিক আশেপাশে কোথাও একটা আছে, তখন ওর ভয়টা আস্তে আস্তে বাড়তে লাগলো। এর সাথে সাথে ভোরবেলা ঠিক 4:45 নাগাদ ওর প্রত্যেক দিন ঘুম ভেঙে যেত। এখানে বলে রাখা ভালো যে জিনিয়ার মৃত্যুও নাকি ঠিক 4:45 হয়েছিল। আর সঞ্চয়িতা আমাকে যা গল্পটা লিখে পাঠিয়েছে সেখানে বারবার উল্লেখ করেছে যে 4:44 নয়, 4:46 নয়, প্রতিদিন নিয়ম করে ঠিক 4:45 আচমকা ওর ঘুম ভেঙে যেত। ওর হাজব্যান্ডকে বলে বিষয়টা, বাট ওর হাজব্যান্ড ভাবে যে নিশ্চয়ই ওয়ার্কলোড বেড়ে গেছে, কাজের প্রেশারের জন্য এরকম জিনিসপত্র হচ্ছে। তা ওনার শ্বশুর মশাই সাজেস্ট করলেন যে এই সময় ওর বাড়িতে গিয়ে একটু থাকা উচিত, স্ট্রেসটা আছে, খুব অসুস্থ ফিল করছে, এই সময় যদি একটু বাপের বাড়িতে থাকে তাহলে জিনিসটা একটু বেটার হয়ে যাবে। তো যাই হোক, ও কলকাতায় ফিরে এলো। কলকাতায় ফেরবার পরেও কিন্তু সেই সমস্যা মিটল না, ওই একইভাবে ওর ঘুম ভাঙা এবং জিনিয়াকে আশেপাশে ফিল করা এটা চলতে থাকলো।
তারপর কলকাতা থাকাকালীনই ও জানতে পারলো যে ও প্রেগনেন্ট এবং তাতে বাড়ির সবাই, ফ্যামিলির সবাই, শ্বশুরবাড়ির সবাই প্রচণ্ড খুশি হয়ে গেল। খুশি হলো না শুধু একজন, সঞ্জয়িতা নিজে। এই সব আনন্দের নিউজের মাঝখানে ওর মনটা তখনও কেন জানি না না ভালো লাগার একটা অনুভূতি নিয়ে বেড়াচ্ছিল। ও আর পারছিল না, তাই ও দিল্লি ফেরত চলে গেল এবং কাজে আবার জয়েন করলো। জবে লাগবার পরও ওই ওর অনুভূতিটাও যাচ্ছিল না। যাই হোক, সেই সময় ওর শ্বশুরমশাইয়ের বোধহয় ক্যান্সার ধরা পড়েছিল এবং তারা ওই জিনিসটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেল। তখন ওনার শাশুড়ি মা বললেন যে তুমি কলকাতা ফেরত চলে যাও, এই সময় মায়ের কাছে থাকো, এইখানে আমরাও এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত রয়েছি, তুমিও আরাম পাবে না, বরং মায়ের কাছে গিয়ে থাকলে একটু ভালো থাকতে পারবে এই সময়, বাচ্চার এবং তোমার দুজনের ক্ষেত্রে। এর পাশাপাশি ওর প্রেগনেন্সির কিছু ডিফিকাল্টির জন্য ও জবটাও ছেড়ে দিল, দিয়ে একেবারে কলকাতায় বাবা মার কাছে ফিরে এলো। কিন্তু ওর এই কষ্ট, জেগে থাকা, ভয় ভয় থাকা, কারুর চোখ এড়াক না এড়াক ওর বাবার চোখ এড়ালো না। বাবা ঠিক বুঝতে পেরে সঞ্চয়িতাকে ওনাদের এক চেনা পুরোহিত দিলীপবাবু তার দাদার কাছে নিয়ে গেল এক কালী বাড়িতে। ওনার কাছে নিয়ে যেতে কিছুক্ষণ পরে উনি নিজের হাতে কিছুটা জল নিলেন এবং সঞ্চয়িতার হাতেও কিছুটা জল দিলেন, দিয়ে মুঠো করে ধরে থাকতে বললেন। না, তার মাঝখানে উনি নানারকম বিধি এবং মন্ত্র উচ্চারণ করছিলেন। কিছুক্ষণ পরে যখন হাতের মুঠোটা খুলল দুজনে, সঞ্চয়িতার হাতের জলটা সিঁদুর লাল হয়ে গেছিল এবং ওই পুরুত মশাইয়ের হাতের জলটা কালো তেলে পরিণত হয়েছিল। ও আর ওর বাবা এই সমস্ত জিনিস দেখে তো কমপ্লিটলি অবাক। ওই ভদ্রলোক একটা কালো কাপড় এনে ওর পেটের ওপর রাখতে বললেন এবং হাতে একটা লাল সুতো দিলেন। তারপর কাকু সমস্ত ঘটনা নিজেই বলতে লাগলেন। যখন সঞ্চয়িতার হাজবেন্ড, যিনি আর সৎকার করতে গিয়েছিল, তখন তার সাথেই সঞ্চয়িতাদের বাড়িতে যিনি আর মৃত আত্মা প্রবেশ করেছিল। যখন কেউ অন্তঃসত্ত্বা থাকে তখন ওই জন্য বলা হয় তার বা তার পরিবারের কারও এরকম সৎকার কার্য বা এই জাতীয় কোনো কাজে অংশগ্রহণ করা উচিত না। কিন্তু যেহেতু জিনিয়া তখন জানতো না যে সে অলরেডি অন্তঃসত্ত্বা, তাই ওর হাজবেন্ড সৎকারে গিয়ে নিজের ফ্যামিলির জন্যই একটা বিপদ ডেকে আনে। জিনিয়া অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, তাই ওর মৃত আত্মা বুঝতে পারে যে সঞ্চয়িতা গর্ভবতী, তাই মৃত্যুর পর থেকে ও ওর সাথে সাথেই থাকতে পারে ওর ওই সন্তানকে নেওয়ার জন্য। ইভেন সঞ্চয়িতা এই জিনিসটাও বলে, যখন ও জানতে পারলো যে ও অন্তঃসত্ত্বা, ওর বেবি হবে, ও যে কটা আল্ট্রাসাউন্ড ডক্টরের কাছে গিয়ে করিয়েছিল প্রত্যেক কটা আল্ট্রাসাউন্ডেই ছবি হেজি হেজি এসেছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এইসব শুনে সঞ্চয়িতার হাত পা একেবারে শক্ত হয়ে গেছিলো, ওই মন্দিরের ওখান থেকে উঠতে পারছিল না। হঠাৎ ওর পেটের মধ্যে বেবি যেন অদ্ভুতভাবে নাড়াচাড়া করতে লাগলো আর ওর পুরো ফিল হতে লাগলো যে জিনিয়া যেন ওর পাশেই ঠিক কোনো একটা জায়গায় বসে আছে, ওকে দেখছে। ওর কাছে আসতে না পেরে কেমন যেন রাগে ফুঁসছে। আস্তে আস্তে কিছুক্ষণ পরে ও একটু নর্মাল হলো এবং একটু হালকা হওয়ার পর বাবার সাথে বাড়ি ফিরে এলো। ওই পুরোহিত মশাই ওকে কিছু ফল দিয়েছিলেন যেগুলো রোজ মর্নিংয়ে খেতে বলেছিলেন মন্ত্রভূত। তারপর থেকে প্রতিদিন দিনের শুরুতেই ওই ফলটা খেত। আস্তে আস্তে ভয়টাও কাটতে আরম্ভ করলো, রাতের ঘুমটাও ভালোভাবে হতে লাগলো এবং ভোরবেলা ওই উঠে যাওয়ার ব্যাপারটাও কমে গেল। পরে যখন আল্ট্রাসাউন্ড করালো বেবির পরিষ্কার ছবি এলো। কিছুদিন পর ওর মেয়ে হলো এবং বাড়িতে খুশির আনন্দের একটা সাড়া পড়ে গেল। এরপরে একবার মাত্র জিনিয়াকে সঞ্চয়িতা দেখেছিল। যেন জিনিয়া দাঁড়িয়ে আছে ওর বাড়ির ঠিক নিচে, হাতে একটা লাল রঙের গিফট প্যাকেট নিয়ে, হাসি হাসি মুখে ওর দিকে দেখছে। তারপরে ও জিনিয়াকে আর কখনো দেখেনি। এরপরে ও ডেলিভারি বয়ের শাশুড়ি আরও অনেক লোকজন ওকে দেখা করতে এলো কলকাতায়, অনেকে অনেক গিফটও পাঠালো। জিনিয়ার হাজবেন্ড এবং তার ফ্যামিলির লোকজনও ওর জন্য একটা গিফট পাঠিয়েছিল এবং বড় অদ্ভুত বিষয় এইটা যে সেই গিফট প্যাকেটের রঙটাও ছিল লাল, যেটাও জিনিয়াকে নিয়ে নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বড় অদ্ভুত একটা গল্প যেখানে একজন মৃত আত্মা অন্য একজনের মধ্যে দিয়ে মাতৃত্বের অনুভূতিটা নিতে চেয়েছিল, যেটা সে বেঁচে থাকাকালীন কখনো পায়নি। ধন্যবাদ সঞ্চয়িতা, জানি এটা আপনার নাম না, তবুও এই গল্পটা পাঠানোর জন্য। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। আপনারা যদি চান আপনাদের গল্পগুলো এভাবে আমি পড়ে শোনাই, তাহলে ডেসক্রিপশানে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে মেল করে পাঠাবেন গল্পগুলো, আমি নিশ্চয়ই পড়ে শোনাবো। এপিসোডগুলোর ব্যাপারে আরও ফার্দার আপডেটস জানার জন্য আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনস ডাইরেক্টলি আপনার কাছে পৌঁছে যায়। আজকে এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। টাটা।